গরম গরম টোস্টের উপর ঠান্ডা ঠান্ডা মালাই দেওয়া থাকে আর ভর্তি ভর্তি মালাই দেওয়া থাকে। আমার বাড়ির সামনের প্যান্ডেল, সেই সময় প্রস্তুতি চলছে, রবিবার থেকে আলো জ্বলবে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে। আজকে সত্যি মনটা চাকাচাক হয়ে গেল। আমাদের মন্দিরতলার পুজোর প্যান্ডেলে কাপড় লেগে গেছে, মোটামুটি প্রস্তুতি তুঙ্গে, আর হয়তো মহালয়ার মধ্যে প্যান্ডেল করা শেষ হয়ে যাবে। অফিসটা যাই তাড়াতাড়ি, মনে একটা আলাদাই খুশি এসে গেল আজকে। 2:30 বাজে অলরেডি, সবে মাত্র খেতে বসলাম কাজকর্ম কমপ্লিট করে। অ্যাকচুয়ালি আজকে খিদেও পাইনি, সকালবেলা আজকে ব্রেকফাস্টে লাচ্ছা বানিয়েছিলাম। সেদিনকে বাড়ি থেকে আমাদের গরুর একটু দুধ নিয়েছিলাম আর সেটা অনেকদিন ধরে কি করব বলে পড়েছিল ফ্রিজের মধ্যে। কালকে রাত্রিবেলা সেটার জন্য একটু লাচ্ছা বানিয়ে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে খাবো বলে। বাড়িতে তো আর আমার সময় হয় না যথারীতি, তো আমি অফিসে এসে লাচ্ছাটাই খেলাম। তো সেই জন্য এতক্ষণ খিদে পাইনি, 2:30 বেজে গেল ওই জন্য খেতে বসতে। আজকে সন্ধেবেলা আমার একটু বেরোনোরও আছে, আমার মাসি একটু অসুস্থ, আমাদের কাছাকাছি বাড়ি, মানে ওই গাড়িতে গেলে হয়তো আধ ঘন্টা লাগে, তো মাকে নিয়ে সেখানে একটু দেখতে যাব। তো সেই কারণে খেয়ে দিয়ে একটু যাব নিচে ফ্রুটস বগেরে আনতে ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক আছে ড্যাডস আবার তাড়াতাড়ি বেরোয় কিনা, ওনার তো আবার পুজোর সময় মানেই লেট। এবার জানি না কতক্ষণ উনি বেরোবে, তো রান্নার মাসির কাছে ওই জন্য বাবাকে বসিয়ে রেখে আমরা একটু যাব আজকে সন্ধ্যেবেলা। আজকে আবার আমরা একটু অফিসে কাট মেরে বেরিয়ে পড়লাম, খুব তাড়াতাড়ি নয়, কাট মেরে নয় মানে 6:45 বাজে, 7:00 বেরোয় রোজে। না না, অ্যাকচুয়ালি ড্যাডসা কোনো আসেনি, তো ভাবলাম একটুখানি বাইরে ঘুরে বেড়ানো যাক, কোথায় যাওয়া যাবে এরকম কোনো প্ল্যান নেই। ইচ্ছে আছে দাদা স্টক এক্সচেঞ্জে চা খেতে, স্টক এক্সচেঞ্জে একটু চা খাবো আর একটু মালাই টোস্ট খাবি তো? না না, ও খাবে আমাকে মালাই টোস্ট। যাই হোক, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে দুপুরে ভাত খেয়েছি তো কখন অনেকক্ষণ হয়ে গেছে। তো চল তাড়াতাড়ি, ড্যাডস আসেনি, দেখা যাক কতক্ষণে আসে। চলে এলাম আমরা স্টক এক্সচেঞ্জে। তোমরা তো জানোই এখানে চায়ের যে দুটো খুব সেরা সেরা দোকান, একটা শঙ্করদার দোকান আর একটা কোনা দোকান। তো আমরা জেনারেলি শঙ্করদার দোকানেই যাই, কোনা দোকানটা খুব একটা যাওয়া হয় না, কারণ এখানে গাড়িটাও সামনে রাখা যায় আর বাইরে রাস্তার ওপর যে বসার জায়গাটা না ওটা বেশ ভালো লাগে। এই যে এইখান থেকে আমরা এবার খাবো চা আর মালাই টোস্ট। এখানে যদিও ব্রেড টোস্টটাও ভালো, আর যদি স্যান্ডউইচ খাই সেক্ষেত্রে তো ডেস্টিনেশন হচ্ছে সামনে, কিন্তু আমরা আজকে স্যান্ডউইচ খাবো না, খাবো হচ্ছে চা আর মালাই টোস্ট। মালাই টোস্ট আর চা, এখানে আগের দিন না একটু সমস্যা হয়ে গেছিলো, মালাই টোস্ট না কি একটা চিনি আর নুনেতে না একটু কনফিউশন হয়ে গেছিলো। আমি হচ্ছে চিনি ফ্রি, হ্যাঁ দুটো জায়গায় একটা জায়গায় দুটো, সেই জন্য আজকে ভালো করে মেনশন করে দিলাম যে চিনি দিয়ে মালাই টোস্ট, নাহলে আগের দিন বাটার টোস্ট দিয়ে দিয়েছিলো আমাদেরকে। ও আবার চিনি খায় না আর আমি আবার একটু চিনি প্রেমী, আরেকজন তো মানে নুন প্রেমী বা নিয়ে তিক্ত টাইপের লোকটা তো এখন আসেনি, ও এলে বাকি বোঝা যাবে ও কি খাবে না খাবে। এই যে এসে গেছে আমাদের মালাই টোস্ট, একদম সুন্দর ইয়াম টাইপের একটা জিনিস, চিনি দেয়া যে বাধ্য হয়ে খাচ্ছে। কি রে চিনি দেয়া খেতে খারাপ লাগছে? সুন্দর না মালাই ভর্তি ভর্তি? গরম গরম টোস্টের উপর ঠান্ডা ঠান্ডা মালাই দেওয়া থাকে আর ভর্তি ভর্তি মালাই দেওয়া থাকে। অনেক জায়গায় মালাই টোস্ট খেয়েছি কিন্তু এদের মালাইটার টেস্টই একটা আলাদা। আর এই যে চাটা দিয়ে গেল, এটাও একদম মালাই বালাই চায়, এর চাটারও টেস্ট আলাদা। যদিও আমাদের ডেকার্স লেনেরও চিত্তদার চায়েরও একটা আলাদাই টেস্ট, এদেরটা অনেক ঘন আর ওইটা অনেকটা বেশি পাতলা, দুটোই দুরকমভাবে সেরা। এই যে সবে এলো, এখন খাবে না বলছে কিছু, তো আমরা অগত্যা বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আবার যেতেও হবে, মা ওয়েট করছে। তো বেরিয়ে যাই এবার এখান থেকে। ফ্রিজের উপরে এই লাইটগুলোও সব চেঞ্জ করে দিয়েছে, এগুলো সব জ্বলতো না, আজকে দেখছি যাওয়ার সময় সবগুলো লাইটগুলো জ্বলছে। হ্যাঁ আমিও যদিও অনেকদিন পরে এই রুটে এলাম, নাহলে আমি জেনারেলি হাওড়া ব্রিজ দিয়েই ফিরি, আর এই রুটে বেশ সুন্দর লাগছে, আর লাইটগুলো জ্বলে গেছে তো খুঁজো খুঁজো লাগছে। সকালবেলা এই রুটে যায় কিন্তু ফেরাটা হয় না এই রুটে আমার। আমি গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছিলাম ঘরের সামনে থেকে, আর এই যে অরুণ কুমার দেখতে পেয়েছিল আমাকে,
যে আমি গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছি, দেখো চলে আসছে ছেলেটা। না যা দুরন্ত হয়েছে না, একদিন এবার আমার মা বলবে আমি আর রাখতে পারবো না। চলো ঘরে চলো, চলো ঘরে চলো, চলো চলো। আচ্ছা আবার কলু কলু যাবে, আচ্ছা ও কলে উঠবে। অলরেডি বেরোতে বেরোতেও 8:30 বেজে গেল আজকে, তো জানি না আবার কতক্ষণে পৌঁছবো। সো এই জাস্ট গাড়িটা বের করছে আর অরবাবু তো রেডি হয়ে গেছে 7:30, দেখি কতক্ষণে পৌঁছাই। অলরেডি পৌঁছতে 9:00 বেজে গেল, সাঁতরাগাছিতে খুব জ্যাম ছিল, জাস্ট পৌঁছলাম। এখান থেকে আবার আধ ঘন্টার মধ্যে থেকেই ফটাফট বাড়িতে বেরোতে হবে, কেননা অরোর আবার খাওয়ার টাইম হয়ে যাবে। তো যাই দেখি ওপরে একবার দেখা করে আসি। অলরেডি 11:30-12:15 বাজে এখন, একটু আগে ফিরলাম, ফিরে টিরে অরকবাবুকে একটু খাইয়ে টাইয়ে দিলাম, এবার একটু দুধ দিয়ে দিয়েছি, এবার ঘুমিয়ে পড়বে আর আমরা এবার খেতে বসবো। কাজের দিদি তো রান্না করে চলে গেছিল, বাবা ছিল তখন বসে। আজকে রান্নাতে হচ্ছে ডিমের ঝাল, একদম সিম্পল রান্না করেছে মনে হয়, পেঁপে দিয়ে একটা ডাল আর পটল ভাজা বা কিছু এরকম কিছু করেছে আর ভাত। সো এই আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এখন, 12:00 বাজে আর টায়ার্ড লাগছে সকাল থেকে উঠে থেকে, এত ঝামেলা ঝঞ্ঝাট কাজকর্ম চলে আর এনার্জি দিচ্ছে না। সো যাই হোক চলো, আজকে আমাদের এই সিম্পল একদম হোমলি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো আস অন ফেসবুক, আর চলো তারপরে বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও। তো আজকের মতো বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো।